ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারতের মাটিতে ভারতকে অল্প রানে আটকে দিয়ে পাঁচ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা এই ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে ছিয়ানব্বই রান তুলতে সক্ষম হয়েছে ভারত নারী দল বাংলাদেশের হয়ে অসাধারণ বলিং করেছেন জাহানারা আলম ও ফাহিমা খাতুন চার ওভার বলিং করে চোদ্দ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন জাহানারা আলম চার ওভারে মাত্র সাত রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন ফাহিমা খাতুন জবাবে এই রান তারা করতে নেমে উনিশ ওভারে পাঁচ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল বাংলাদেশের অসাধারণ জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন নিগার সুলতানা তিনি একত্রিশ বলে নিয়েছেন বত্রিশ রান এছাড়াও আয়েশা রহমান মুর্শিদা খাতুন ও ফাল্গুনা হক করেছেন দারুণ ব্যাটিং তারা যথাক্রমে করেছেন চোদ্দ বিশ এবং চব্বিশ রান তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ছয় বল হাতে রেখে পাঁচ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের নারীরা